চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের আগেই বের হয়ে যান অনেক চিকিৎসক। এছাড়া হাসপাতালটিতে রয়েছে জরুরি যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাব। সব মিলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাধ্যমতো চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। 31 শয্যা নিয়ে শুরু হয়েছিল কিশোরগঞ্জের নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। বর্তমানে তা বেড়ে হয়েছে 50 শয্যার হাসপাতাল। সময়ের সাথে সাথে রোগীর চাপ বাড়লেও বাড়েনি জনবল ও চিকিৎসা সামগ্রী। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। রোগীদের অভিযোগ, হাসপাতালে সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চিকিৎসক থাকার কথা থাকলেও দুপুর 12টার আগেই বেশিরভাগ চিকিৎসক চলে যান ব্যক্তিগত চেম্বারে। এ সময় নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা দেন, ফলে দূর থেকে আসা রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। ডাক্তার নাই, বারোটা হলে বেড়ে ডাক্তার তাই না বেড়ে, এটা তো আমরা বিয়ত হয়েছে। আমাদের বাসা তো অনেক দূর, 11টা বাজে বাইর হই, আস্তে আস্তে 12টার উপরে হয়ে যায়, আমরা এসে পরে সেবাটা পাই না। আলট্রাসোনোগ্রাফি মেশিন ও অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে চালানো যাচ্ছে না। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। টাকা লিখে দিয়ে দিয়েছে স্লিপ, বাইরে তো ওষুধ আমরা ব্যবহার করার লাগি কই দিছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সীমিত জনবল ও চিকিৎসা সামগ্রী নিয়ে সেবা দিতে গিয়ে হিমশিম তারা। এই এলাকায় মানুষজন নৌপথে যাতায়াত করেন বেশিরভাগ ক্ষেত্রেই, তো নৌকা একটা নির্দিষ্ট সময় পরে আর এখানে পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে সকালবেলা রোগীদের চাপটা একটু বেশি থাকে। যত সময় অতিবাহিত হতে থাকে আস্তে আস্তে রোগীর চাপটা আসলেই কমে যায়। আমাদের ফার্মেসিতে সকল ধরনের ওষুধ পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই রয়েছে, যেটা আমরা আউটডোর সহ ইনডোরে দিয়ে থাকি। ওষুধের সংকট নেই দাবি করে সিভিল সার্জন জানান, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের সেবা প্রার্থী যারা আছেন নিকলিবাসী, তাদেরকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর ব্যতিক্রম, সরকারি আইনের ব্যতিক্রম যদি কেউ করে থাকেন, তাহলে আমরা সেটাকে অবশ্যই বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নিকলিবাসীর। কথা বলবে আমার সাথে। ডিবিসি নিউজ ডেস্ক।